প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বিয়ের প্রতীক। সোমবার বিকেলে রূপগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে 2000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশুক রহমান হানানের রিপোর্ট, জানাচ্ছেন ফয়সাল সরকার। পবিত্র মাহে রমজান উপলক্ষে সোমবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের 7-8-9 নম্বর ওয়ার্ডে নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পক্ষে 2000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনসার আলীর উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। সে সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনিও অনেক সহযোগিতা দেন, করোনার সময় সহযোগিতা দিচ্ছেন এবং ঈদের সময় অনেক তার সহযোগিতা আসবে। সেই সহযোগিতা আসবে, সময় আছে এখনো। অসহায় মানুষের পাশে সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। আমাদের এক দানবীর আনসার আলী, তিনি হাত বাড়িয়ে দিয়েছেন রমজান মাসের আগেই। তিনি আমাদের যে এই সাধারণ মানুষের প্রতি তিনি হাত বাড়িয়ে দিয়েছেন। শুধু এখনই না, যখন করোনা ছিল, করোনার সময় যে গরিবের জন্য এত কাজ করেছিলেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসি আলম নীলা, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসি আক্তার রিয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ফারুক মিয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহানা আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ জিলানি ভান্ডারি, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম সহ অনেকে। ফয়সাল সরকার, জিডিভি নিউজ।